বন্ধুরা আমার, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, আমার ভিডিওটার সাথে পুরোটা সময় থেকো, আর লাইক, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন বন্ধুরা, আজকে না আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আজকে ঢাকায় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, নিত্যনৈমিত্তিক গুরুত্বপূর্ণ কাজের বাইরেও আমাদের বাংলাদেশের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ এবং সরোয়ার্দী উদ্যানে একটা বড় সমাবেশ ইত্যাদি ছাড়াও আরও অনেকগুলো কাজ হয়েছে। আমার কলেজ হয়েছে, সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কলেজ থেকে এসে আমি ফার্মগেটে গিয়েছিলাম হসপিটালে ডাক্তারকে দেখাতে, একটু জ্যাম তো হয়েছে, তবে ঢাকা শহরে এর চেয়ে অনেক বেশি জ্যাম আরও অনেকবারই ফেস করেছি। ওই কাউরান বাজারের পর থেকে ফার্মগেটের দিকে যেতে গিয়ে একটু জ্যামে পড়েছিলাম। এখন আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 5টায়, তখন 5:05 বেজে গেছে। আমার সাথে যে যাওয়ার কথা সে ফার্মগেটেই থাকে, তাকে বলেছিলাম আমার সিরিয়ালটা নিও, জন ভিয়ানি হসপিটালে হলিক্রস স্কুলের গলিতে। তো সে আমার জন্য নাম লিখিয়ে রেখেছে। আমি শেষে ড্রাইভার সাহেবকে বললাম এই পাশ দিয়ে তো একটু কাটা আছে সুন্দর, আমি বরং হেঁটে আস্তে আস্তে যাই। তো আমার হাঁটা নিয়েই তো সবাই ভয় পায়, কারণ মাঝে মধ্যে হোঁচট টোচট খেয়ে পড়ে যাই। এই ওজন নিয়ে পড়ে যাওয়া মানে আমার জন্য এটা খুবই বিপজ্জনক। তো ড্রাইভার সাহেব বলছে ম্যাডাম আপনি কেমনে যাবেন, বরং ওই ছেলেটাকে আসতে বলি। ওজন ভিয়ার নিতে ছিল, আমি বলছি আচ্ছা ও আসতে থাকুক আমি নেমে যাই। ঘটনা হচ্ছে কি, আমাদের কার রিজিক কোথায়, কার সাথে কার দেখা হবে, এগুলো আমরা আগে থেকে কেউ জানি না। প্ল্যানিং করে যেটা হয়, প্রোগ্রাম করে যেটা হয় সেটা অন্য কথা। আমি ওপাশে পার হয়ে বোধহয় 2-3 কদম গিয়েছি, একদম সহাস্য বদনে উজ্জ্বল চেহারার একটা তরুণী আমার সামনে চলে আসলো, সাদা ড্রেস পরা, হলিক্রস কলেজের ড্রেস। কি যে খুশি, সে আমাকে বলছে মার্লিনস শর্ট স্টোরিজ। আমি বললাম হ্যাঁ, বললো ম্যাডাম আপনার সব ভিডিও আমি দেখি, আজকে সকালেও আপনার ভিডিওটা দেখা শেষ করে তারপরে আমি কলেজে গিয়েছি। আমি বললাম খুব ভালো লাগলো, তো ওর সাথে একটু হাত মিলালাম, শুভকামনা জানালাম। তারপর আরেকটু এগোতেই আবার 2টা তরুণী, এরা কলেজ ড্রেস পরা ছিল না, সাধারণ পোশাকে ছিল, কিন্তু এরাও হলিক্রসের ছাত্রী। কি যে ভালো লাগলো, মনে হলো কি এদের সাথে দেখা হবে বলেই বোধহয় আমি গাড়ি থেকে নেমে রাস্তাটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম। তোমাদের কি মনে হয় বন্ধু? তো এই তরুণীগুলোকে দেখে খুব ভালো লাগলো। আমি তো ছেলেদের কলেজের টিচার, তাই মেয়েদের প্রতি একটু টান বেশি আছে। আবার আমার ছাত্ররা, তোমরা মন খারাপ করো না, এটা খুব স্বাভাবিক কথা। হ্যাঁ, তোমাদেরকে তো কম ভালোবাসি না, নিশ্চয়ই অভিযোগ করবা না যে ম্যাডাম আমাদেরকে কম ভালোবাসে। তো মেয়েগুলোকে বলেছি যে কথাটা, সেটা আমার ছাত্র ছাত্রী সবার উদ্দেশ্যেই বলি। এই কথাটা আমার মা বলতেন, লেখাপড়াটা মন দিয়ে করো মা, তোমার বিদ্যাটা তোমার লেখাপড়াটা কোনো চোর নিয়ে যেতে পারবে না, আগুনে ধ্বংস করতে পারবে না, এটাই তোমার সম্বল হয়ে থাকবে। টাকা পয়সা ধন সম্পত্তি স্বাস্থ্য অনেক কিছু সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে, আশঙ্কা আছে, লেখাপড়াটা কিন্তু থাকবে তোমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে। তাই তোমাদেরকে অনুরোধ করব, কি নারী কি পুরুষ, লেখাপড়াটা করো। তোমার পায়ের নিচের মাটিটা যখন শক্ত হবে তুমি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারবে, এবং তোমার পায়ের নিচের মাটিটা শক্ত বলে তুমি হাত দিয়ে টেনে আরেকজন দুর্দশাগ্রস্ত ব্যক্তিকেও উপরে দাঁড় করিয়ে দিতে পারবে। কথাটা মনে রেখো, কথাটা যদি ভালো লাগে নিশ্চয়ই এই ভিডিওটা তোমরা শেয়ার করবে, আর লাইক ফলো সাবস্ক্রাইব করবে। আশা করতে পারি কি? ভালো থেকো সবাই।